গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাশরুম মিক্স সবজি রেসিপি তো তার জন্য দেখো এখানে আমি আড়াইশো গ্রাম মাশরুম নিয়েছি আর এগুলোকে এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোটোও করতে পারো আর তারপরে দেখো এখানে আলু আর ক্যাপসিকাম নিয়েছি ছোট করে কেটে দুটো ক্যাপসিকাম আর একটা বড় সাইজের আলু এখানে কেটে নিয়েছি আর তারপরে দেখো এখানে টমেটো পেঁয়াজ আর আদা বাটা নেওয়া হয়েছে আর এখানে আমি জল গরম বসিয়েছি তাতে অল্প কিছুটা নুন দিয়েছি মাশরুমগুলো ভাপাবো বলে একটু অন্তত ভাপিয়ে নেওয়া দরকার এটা মাশরুম ঠিকই কিন্তু এক ধরনের তো ব্যাঙের ছাতা এটা সবাই আমরা জানি তো ভাপানো হয়ে যাবার পর সেই কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে মাশরুমটা আমি হালকা তেলে ফর্টি পারসেন্ট ভেজে নেব মানে ফুল ভাজা করব না কারণ এতে সবজিগুলো দিয়ে ভাজা আরও করতে হবে তো এখানে আমি বলে দিই তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও ব্লগ আমি আপলোড করি তো তোমাদের কাছে সবার প্রথম চলে যাবে তো দেখো ফর্টি পারসেন্ট মাশরুমগুলো ভেজে নেবার পরে আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ওর সাথে হালকা নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট আমি এইভাবে ভাজা করবো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্ট তো হয়েই গেছে তো এর ওপরেই আমি সবজিগুলো দিয়ে দেব আলু আর ক্যাপসিকাম কেটে রাখা সেগুলো আমি দিয়ে দিলাম এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে আমি হালকা করে ঢাকা দিয়ে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় যাতে ভাজতে ভাজতে সেরকমভাবেই রান্নাটা করব তো এতে আমি হালকা করে নুন দিয়ে দেব আর কালারের জন্য একটু হলুদ আমি দিয়ে দিলাম এতে হলুদটা দিলে সবজিতে যে মানে তরকারিতে সবজিগুলো থাকে সেগুলো সাদা সাদা হয় না বেশ কালার থাকে সবজির সঙ্গে মিশে থাকে তো এইভাবেই নাড়াচাড়া করে সবজিটা রান্না করব। এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে অনেকটাই সিদ্ধ হয়ে যায় দেখো কিছুটা সিদ্ধ হয়ে গেছে কারণ আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে হালকা করে নেড়ে দিতে হবে নাহলে নিচে পুড়ে যেতে পারে তো তারপরে দেখো এতে ভাজা হয়ে যাবার পরে মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে আমি এতে টমেটোগুলো মিক্স করে দিলাম কারণ টমেটোগুলো এর সঙ্গে দিয়ে দিলে টমেটোগুলো নরম হয়ে ওর সঙ্গেই গলে যাবে নাহলে টমেটো গোটা থাকলে তরকারিতে দেখতে ভালো লাগে না গ্রেভিটাও ভালো হয় না তো এখানে দেখো টমেটোগুলো হালকা মানে গলে এসেছে তার উপরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটার উপরে আমি হালকা জল দিয়ে দিলাম যাতে আদাটা পুরো সবজিটার গায়ে লেগে যায় তো এটাকেও আমি হালকা নেড়ে চেড়ে নেবো তারপরে কিছু গুঁড়ো মশলা আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এতে হালকা আমি জল দিয়ে এটাকে আরেকটু কষতে থাকবো একসঙ্গে আর সবজির সঙ্গে মশলা কষালে দেখবে আরও টেস্ট হয় অনেকে বলে যে মশলা আলাদা করে কষালে টেস্ট হয় কিন্তু আমি তো বলবো সবজির সঙ্গে কষালে সবজির ভিতরে মশলাগুলোর টেস্ট চলে যায় তো সবজিটা খুব সুন্দর খেতে হয় তো এখানে আমি আরেকটু জল দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো অনেকটাই কষা হয়ে এসেছে এবারে এতে আমি গরম জল হালকা করে দিয়ে দেব যাতে টোয়েন্টি পার্সেন্ট আর সিদ্ধ হতে বাকি আছে সেই অনুযায়ী জলটা দিতে হবে কারণ বেশি জল দিলে গ্যাস নষ্ট সময়ও নষ্ট কারণ এখানে আমার সব সবজি সিদ্ধ হয়ে আছে শুধু জাস্ট গ্রেভিটা করার জন্য আমি গরম জল দিয়ে দিলাম হালকা করে তো এই সবজিটাকে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো আর দেখো এখানে সবজি আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর গ্রেভি তোমরা এরকমও রাখতে পারো এটাকে আরেকটু গ্রেভি রাখতে পারো তো সবজিটা কিছুক্ষণ রাখলে রেস্ট করতে দিলে এটা যে গ্রেভিটা আছে আরেকটু বসে যাবে তো আমার এখানে রান্নাটা হয়ে গেছে তো দেখে না তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো খাবার জন্য রেডি হয়ে গেছে মাশরুম মিক্স সবজি রেসিপি দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর সত্যি টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবো খুব ভালো হয় এটা তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা